বরাত পেলেই ভারতে যুদ্ধ বিমান বানাবে লকহিড। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। ভালো বরাত পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিতে রাজি আছে মার্কিন অস্ত্র নির্মাতা সংস্থা লকহিড মার্টিন। মোদীর মেক ইন ইন্ডিয়ার স্বপ্ন পূরণে এই দেশেই তাদের F-16 যুদ্ধ বিমান তৈরি করতে পারে লকহিড। যদি ভারতের কাছ থেকে অন্তত 100টি যুদ্ধ বিমান কেনার বরাত পায় মার্কিন অস্ত্র নির্মাতা সংস্থাটি। একই রকমের আগ্রহ দেখিয়েছে আরও কয়েকটি মার্কিন অস্ত্র নির্মাতা সংস্থা। এ ব্যাপারে ভারত মার্কিন বিজনেস কমিউনিকেশনের কাছ থেকে সম্প্রতি একটি চিঠি পেয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। সেই চিঠিতে অবশ্য এটাও জানানো হয়েছে প্রধানমন্ত্রী মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির শর্ত হিসেবে যেহেতু ভারতের এই কোনো সংস্থার সঙ্গে অংশীদারত্বে গিয়ে ওই যুদ্ধ বিমান বানাতে হবে মার্কিন অস্ত্র নির্মাতা সংস্থাগুলিকে, তাই সেই সব বিমানে কোনো খুঁত থাকলে তার জন্য মার্কিন অস্ত্র নির্মাতার দায়ী থাকবেন না, কারণ প্রযুক্তির ব্যাপারে ভারতীয় পার্টনারদের ওপর তাদের ততটা ভরসা নেই। শুধু লকহিড মার্টিন নয়, বরাত পেলে ভারতে অত্যাধুনিক F-16 যুদ্ধ বিমান বানানোর ইচ্ছা প্রকাশ করেছে আরও একটি মার্কিন সংস্থা বোয়িংও। দুইটি মার্কিন সংস্থা ওই বিমানগুলি ভারতীয় সেনাবাহিনীতে বেচতে চায়। চিঠিতে জানানো হয়েছে লকহিড এখন F-16 যুদ্ধ বিমানগুলি বানায় টেক্সাসের ফোর্ট ওয়ার্থে। মোদী সরকার অন্তত 100টি F-16 যুদ্ধ বিমান বেচার বরাত দিলে লকহিড তাদের টেক্সাসের কারখানাটিকে ভারতে নিয়ে আসবে। সেক্ষেত্রে এই দেশে লকহিডের পার্টনার হবে টাটা অ্যাডভান্স সিস্টেম। সেই অংশীদারিত্বে লকহিডের শেয়ার থাকবে 49%, বাকি 51% শেয়ার থাকবে টাটা অ্যাডভান্স সিস্টেমের। আরেক মার্কিন নির্মাতা সংস্থা বোয়িংও তাদের বানানো F-18 সুপার হর্নেট যুদ্ধ বিমান বেচতে চাইছে ভারতীয় বিমান বাহিনীকে। তবে ভারতে তাদের ব্যবসার সম্ভাব্য পার্টনারের অভিজ্ঞতা সম্পর্কে তাদের কিছু সংশয় রয়েছে। সংস্থার ইন্ডিয়ার প্রেসিডেন্ট প্রত্যুষ কুমার বলেছেন, অ্যারোস্পেস সেক্টরে ভারতীয় পার্টনারের অভিজ্ঞতা সম্পর্কে আমরা খুব একটা নিশ্চিত নই, তাই বিষয়টি আমাদের ভাবাচ্ছে।